ইমরান ফেন্সের হয়ে প্রথম টাই ব্রেকার শট শটে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাথে প্লেয়ারদের বিতর্ক চলছে দেখি শট নিয়েছিল বলে শটটা ক্যান্সেল করেছে রি শট দিয়েছে দলে মুম্বাই ফ্যান্স ক্লাবের হয়ে প্রথম টাই ব্রেকার শট শটে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বাইরে মারলো বাইরে মারলো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের খেলা কিন্তু গোল এক এক অবস্থায় শেষ হয়েছিল তাই টাই ব্রেকার হতে চলেছে শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট আউট প্রথমার্ধের খেলা শুরুতেই এক গোলে এগিয়েছিল অপরদিকে আছে বুম্বা ফ্যান্স ক্লাব ফুটবল টিম শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাই ব্রেকার শুট আউট শেষ মুহূর্তে কিন্তু ভালো গোল করে দিয়ে ভালো গোল করে দিয়েছে বুম্বা ফ্যান্স ক্লাব ফুটবল টিম শুধুমাত্র ইউটিউবার মাঠে এলাও শুধুমাত্র ইউটিউবার ব্যতীত রিজার্ভ ফুটবলার এবং টিম অধিকর্তা যারা রয়েছেন ওদিকে রয়েছে বুম্বা ফ্যান্স ক্লাব ফুটবল টিম দলের হয়ে প্রথম টাই ব্রেকার শট শটে আজিজ ওয়েস নাইন স্টার দলে আজিজ এমবি ওয়েস নাইন স্টার দলের হয়ে প্রথম টাই ব্রেকার শটে আজিজ প্রথম টাই ব্রেকার শট দলের হয়ে শটে আজিজ দলের হয়ে প্রথম শট এবং গোল ফিনিশ ভালো গোল করলো আজিজ কে ডান দিকে রেখে তার বাঁ দিক দিয়ে বলকে জালে জড়িয়ে দিয়ে প্রথম শট থেকে গোল করে নিজের কাছে কমপ্লিট করেছেন আজিজ এনবি ওয়াইএস নাইন স্টার এন্ড সেভেন বঙ্গ সন্তান প্রথম শট থেকে গোল করে এক প্রথম টাই ব্রেকার শট করার জন্য তৈরি গোল তৈরি রাজা গাঙ্গুলি শটে রাজা দলের হয়ে আমাদের জায়ান্ট স্কিলও কিন্তু খেলা দেখা যাচ্ছে টাই ব্রেক পদ্ধতি আরেকটু যদি জুম করা যায় তাহলে আপনি ক্রিশ্চিয়ান জিনি রয়েছে দলের হয়ে প্রথম টাই ব্রেকার শট বুম্বান ফ্রেন্সের হয়ে প্রথম টাই ব্রেকার শট শটে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওয়াও যত সম্ভব চুপকি দেখিয়ে মেরেছে বলে জানাবেন নিশ্চয় তিনি উভয় দলের প্লেয়ারদেরকে রিকোয়েস্ট করব একটু শান্ত থাকতে হবে প্লিজ মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত ফেন্ডিং ইজ নট অ্যালাউড আমরা প্রত্যেকে জানি রেফারির সাথে প্লেয়ারদের বিতর্ক চলছে ফেন্ডিং ইজ নট অ্যালাউড আমরা সময় চুক্তি দেখিয়ে মেরেছিল বলে নতুনভাবে কিন্তু নিয়ম হয়েছে সুতরাং ফেন্ডিং অ্যালাউড নেই মেসি কিন্তু ফেন্ডিং করে এলিনি সামনেটা থেকে সরে যাও ভাই এলিনি জায়ান্ট কিনে সামনেটা থেকে সরে যাও দেখা যাচ্ছে না বারে বারে বলা হচ্ছে ওই সামনেটা থেকে ছেড়ে দাও চুপকি দেখিয়ে শট নিয়েছিল বলে সেই জন্য রি শট গিয়েছে ফুটবলের অনেক নিয়মের পরিবর্তন ঘটেছে ফেন্ডিং ইজ নট আউট সুতরাং রেফারি অ্যালো করেনি সুতরাং এগেইন শট শটটা ক্যান্সেল করেছে রি শট দিয়েছে দলের হয়ে প্রথম টাই ব্রেকার শট মুম্বাই ইন্ডিয়ান্স ক্লাবের হয়ে প্রথম টাই ব্রেকার শট শটে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বাইরে মারলো বাইরে মারলো সুতরাং দ্বিতীয় শট এমবি ওয়াইএস এমবি ওয়াইএস এর হয়ে দ্বিতীয় টাই ব্রেকার শট শটে গৌতম গোলকিপারে গোলরক্ষক আছে কেশব দেখা যাক দ্বিতীয় টাই ব্রেকার শট কি হয় ভালো গোল ফিনিশ
দ্বিতীয় শর্ট থেকে গোল করে দলকে আরো খানিকটা এগিয়ে দিয়েছেন গৌতম দাস। দল এগিয়ে রয়েছে দুটি শর্ট থেকে দুটি গোল করে দুই এনবি ওয়াইজ দল। মারতে চলেছে জার্সি নাম্বার থ্রি, গোলকিপারে আছে রাজা এবং অপরদিকে গোলরক্ষক কেশবকে কিন্তু মাস্ট বি সেভ করতে হবে, টু মাইল দিকে দল তাকিয়ে রয়েছে এনবি ওয়াইএস নাইন স্টার অ্যান্ড সেভেন বঙ্গ সন্তান টু মাইল যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে এমবি ওয়াইএস ফুটবল টিম, আর যদি কেশব সেভ করে চলে যাবে এবং গোল, ভালো গোল। সুতরাং কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতে গেছে এমবি ওয়াইস ফুটবল টিম।